আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আপনারা জানবেন যে আপনি স্বপ্নে দেখছেন আপনার গর্দান আলাদা হয়ে গেছে, অর্থাৎ আপনার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, অথবা কেউ আপনাকে হত্যা করেছে, এমন একটি বাজে স্বপ্নে যদি আপনি দেখেন, এই স্বপ্নের ব্যাখ্যা কী, অথবা এই খারাপ স্বপ্ন দেখলে আপনার কী করণীয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ স্বপ্নে দেখেছি, অর্থাৎ আমার মাথা গর্দান থেকে আলাদা হয়ে গেছে, এমন সময় আমি কী করব, অথবা এখন আমার কী করণীয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি একটি খারাপ স্বপ্ন, আর এই খারাপ স্বপ্ন যখন তুমি দেখবা, তুমি যদি বাম কাত হয়ে ঘুমিয়ে থেকে দেখো, তাহলে সেদিকে তিনবার থুতু নিক্ষেপ করবা, শয়তানের উদ্দেশ্য করে, যে খারাপ স্বপ্ন তোমাকে শয়তান দেখিয়েছে এজন্য। এটা হলো ব্যাখ্যা। এবং তুমি ডান কাত হয়ে ঘুমাবা, আর যদি ডান কাত হয়ে ঘুমিয়ে এই স্বপ্ন দেখো, তাহলে তিনবার থুতু নিক্ষেপ করে, শয়তানের উদ্দেশ্য করে, বাম কাত হয়ে বা সোজা হয়ে ঘুমাবা, পরবর্তী আবার ডান কাত হয়ে ঘুমানো কি সুন্নাত, আবার ডান কাত হয়ে ঘুমাবা। কিন্তু এই খারাপ স্বপ্ন যে দেখে, এই দেখার পরে এই স্বপ্ন কারো কাছে বলা যাবে না, অর্থাৎ এই স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না, আর এই স্বপ্নের কথা কেউ যেন না জানে, অর্থাৎ আপনি নিজেরটা নিজেই এই স্বপ্নেরটা মনের ভিতরে রাখবেন। আগে সাহাবা একরাম ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন, এখন আপনারা কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই যেহেতু, এখন এগুলো কি আমরা ব্যাখ্যা চাবো না, এই খারাপ স্বপ্ন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি খারাপ স্বপ্ন দেখে থাকো, তাহলে এটার ব্যাখ্যা কারো কাছে জানতে চেয়েও না, এটা নিশ্চুপে থাকো, এটা চুপচাপ, এটা শয়তানের লক্ষণ। যখন তোমরা খারাপ স্বপ্নে দেখবা, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পরে মুখে থু দেবা, এবং কি তিনবার শয়তানের উদ্দেশ্য করে মুখের থুতু নিক্ষেপ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।